আসসালামু আলাইকুম শুভে দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এক এক সময় একটি খামারে আসি, বিভিন্ন তথ্য দিয়ে থাকি খামারে। তো এরকমই একটি আজকে খামারে এসেছি। এই খামারটির অবস্থান মোহাম্মদপুরের মধ্যে পড়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি বাণিজ্যিক খামারই বলা চলে, কারণ অসংখ্য ছাগল রয়েছে এই খামারে। তো এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করবো এগুলোর পালন পদ্ধতি, এছাড়া এই খামার থেকে ছাগল বিক্রি হয় কি না, আপনারা কোন ছাগলটি কত দামে ক্রয় করতে পারবেন সেই তথ্যগুলো থাকবে, থাকবে ভ্যাকসিনের বিষয় নিয়ে কথা, থাকবে বাসস্থান নিয়ে। চলুন আমরা কথা বলার চেষ্টা করি খামারের মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আমরা তো দেখতে পাচ্ছি আপনার পিছন দিকে বেশ কিছু ছাগল রয়েছে, এছাড়া কিন্তু অনেকগুলো ছাগল আমরা দেখলাম। তো মূলত এই যে আপনার খামারটি, এই খামারটি আসলে কতদিন হলো আপনি শুরু করেছেন? আপনার শুরুর গল্পটি যেটা আমাদেরকে প্রথমে বলতেন। 3 বছর হয় আমি এই খামারটি লইছি। আচ্ছা, কয়টি ছাগল নিয়ে শুরু হলো? একটা। কি জাতের ছাগল সেটা? একটা তোতাপুরি। তোতাপুরি, সেটা কি এখনো আছে এখানে? আছে, আছে। আচ্ছা, সেই ছাগলটা আমরা দেখবো, সেটা কোনটা একটু বলেন তো। এইটা, এটা কি আসলে তোতাপুরি? এইটা, এই যে, মানে এটা তো তোতাপুরির আমি কোনো কিন্তু সিমটম কিছু পাচ্ছি না। এইদিকে রয়েছে এইটা। আচ্ছা, এটা কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে, মানে যে এর যে লুকিং লুকিং দেখে মনে হচ্ছে এটা কিন্তু তোতাপুরি না, এটা ক্রস একটা ছাগল। ক্রস, ক্রস, ক্রস। আবার তো ওই যে যে ছাগলটা ওদিকটাতে চলে গেল, ওটা তো দেখে আসলে মনে হচ্ছে ক্রস জাতের। হ্যাঁ, ক্রস, ক্রস। তো এই ক্রস জাতের ছাগলটা দিয়ে আপনার খামারের পথ চলা শুরু হলো। জি, জি, জি। এখন আপনার খামার এই 3 বছরের মাথায় এসে কতগুলো ছাগল আছে সব মিলে? এখন বর্তমানে আছে বাচ্চা টাচ্চা নিয়ে 22টি। 22টা? জি। আচ্ছা, আপনি, আমরা একদম শুরুর গল্পটা শুনবো, সেটি হলো যে এই যে আপনি খামার করছেন, তো আপনার তো মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। জি। সেই অভিজ্ঞতার আলোকে প্রথমে আমাদেরকে জানাবেন ছাগলের বাসস্থানটা কেমন হওয়া উচিত, মানে কেমন হলে আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম? এটি বেশিরভাগই শুকনায় রাখা উচিত। শুকনায়, শুকনায়, খুবই শুকনায়। মাটির থেকে উপরে, চৌকির উপরে রাখতে হইবে। তারপর ভিজে জায়গায় রাখলে এটা ঠান্ডায় ভাবে, ভিজে জায়গায় রাখতেই পারবেন না, রাখাই যাবে না, রাখাই যাবে না। ও ও বড় সুখী বাড়ির ব্যাপারটা হচ্ছে, ওরা শুকনো জায়গায় যত রাখবেন, শুকনো খাওয়ান দেবেন, খুব ভালো থাকবে। আচ্ছা, আপনি কি এটা কোনো ইয়ে করতে পারছেন যে আসলে ছাগলের ঘরে কেমন বাসস্থানে কেমন তাপমাত্রা থাকলে সবচেয়ে ভালো হয়, সেই রকম তথ্য কি আপনি জানতে পারছেন? হ্যাঁ, এটা জানতে পারছি। ওরে বাতি সারাদিন জ্বালাইয়েই রাখা লাগবে, মানে শীতকালে। শীতকালে আর গরম যদি আসে তাহলে গরমে ফ্যান ছাড়া যাইবে না, হেলে আবার ঠান্ডা খাইবে। ওরে ওরে ফ্যান ছাড়া রাখলে সবচেয়ে ভালো। আচ্ছা, আচ্ছা, ফ্যানে রাখবেন ছাগলের অসুখ হইবে, অসুখ, অসুস্থ। ফ্যানে রাখতে পারবেন না, মানে সহনীয় তাপমাত্রা রাখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। এই বাণী যে এই দেখছেন, এই যে রৌদ উঠছে, এই দেন না, রৌদে শুয়ে রয়েছে। আমি দেখলাম ওখানে যখন আমরা আসছিলাম আর কি, তা আপনি পানি দিচ্ছিলেন এখানে, এই যে এটার মধ্যে পানি খাচ্ছিল। জি, ছাগলগুলো তো সেক্ষেত্রে আপনার এই ছাগলগুলোকে খাদ্য কি দেন, মূলত কি খাবার খাওয়ান? খাদ্য হয়েছে যে গমের ভুসি আর সাদা ডার্বি একটা আছে, অ্যাঙ্কার। আচ্ছা, এই ডার্বি এই দুটো মিলাইয়া ওই 1 গ্রাম পানির ভিতরে দিয়ে একটু লাড়া দিলি, ওরা খাইয়ে পেট ভরে যার যার জায়গায় শুয়ে পড়ে। কিন্তু কাঁচা ঘাস ছাড়া তো ছাগল গরু পালন করা লাভজনক না? সেটাই আমরা জানি আর কি। এটা শখের, শখের বিষয়ে পালা ধরছি, শহরে তো এখন ঘাস নাই। এইভাবে পালন করে আপনার লাভ হচ্ছে? লাভ হয় না, এখন লোকসান, লস, লস। এখন আর লাভ হচ্ছে? এখন আর লাভ নেই। আগে গাছ গোছ ছিল, আগে তো একটু গাছ খাওয়াইলে একটু লাভ হইতো, আর এখন যে ভুসি কিনে খাওয়াই না, 1 কেজি ভুসির দাম পরে 35 টাকা। আচ্ছা, 1 কেজি খেসাই দেয় গমে পরে 35, ডার্বি পরে 35, তাহলে এই এক খাওয়ান 10 কেজি দেওয়া লাগে, বিকালে 5 কেজি, সকালে 5 কেজি, তাতে পেট ভরে না, পেটও ভরছে না, আপনারও লস হচ্ছে, লস হচ্ছে। আচ্ছা, আপনি এই 3 বছরের মধ্যে আপনার খামারে বড় ধরনের কোনো মহামারী বা কিছু দুর্ঘটনা ঘটেছে? হয়েছে, হয়েছে, হয়েছে। এইবারে তো আমার শীতে 10টা ছাগল মারা গেছে। 10টি ছাগল? 10টা মারা গেছে। 10টা ছাগলের মোটামুটি বাজার মূল্য কেমন ছিল? 1 লাখ টাকার মতন আছে। 1 লক্ষ টাকা? এই 1 লক্ষ টাকা পুরো চলে গেল আপনার। তো এই যে আপনার ছাগলগুলো মারা গেল, কি মানে হয়ে এভাবে মারা গেল? ঠান্ডা, ঠান্ডা থেকে।
তা আপনি মোটামুটি কি ফাইন্ড আউট করতে পারছেন, মানে ধরতে পারছেন যে আসলে এই যে এইভাবে যেভাবে ছাগলটা মারা গেল এইভাবে যেন ছাগল আর না মারা যায় সেটার জন্য আসলে কি করা উচিত? সেটা ব্যাপারটা হচ্ছে যে ঠান্ডায় একবার লাগিয়ে গেলে পরে আর টিহান যায় না। তো আমি এক খামারে গেছি, ওই খামারি আপনার মতো আমরা কথা বলছিলাম, তার সাথে কনভারসেশন হচ্ছিল, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি শীতকালে আসলে তুলসী পাতা পাউডার করে পানির সাথে মিক্স করে খাওয়ায়, সেটি কি আপনি কখনো খাইয়েছেন? ওটা আমি তুলসী পাতা, তারপর পেট ফাঁপা দিলে ওই পাতা সোনা পাতা বহুত খাওয়াইছি, কিন্তু কাম হয় না, এতে কাজ হয় না, কাজ হয় না। কিন্তু রেডি হলো যে অসুস্থ হওয়ার পরে আর কাজ হয় না? ছাগলের একবার অসুখ হয়ে গেলে, ছাগলের অসুখ হয়ে গেলে বড় বড় ডাক্তার আনলে হেরা চিকিৎসা করতে চায় না। আচ্ছা আচ্ছা, আর এমনিতেই যে আপনার ছাগলগুলো এখন যেগুলো রয়েছে এগুলো কি পিপিআর এর ভ্যাকসিনটা দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, বিশেষ করে পিপিআর তো খুব মারাত্মক ক্ষতি করে। হ্যাঁ ওটা, হ্যাঁ মহামারী ধরে একদিনে সব ছাগল মারা যেতে পারে, একদিনে শেষ হয়ে যায়, পিপিআর আসের মতন, আসের মতন খালি অসুখ হইবে দেখবেন যে মারা যায়, অসুখ হইবে মারা যায়। পিপিআরটা আপনি কতদিন পরে পরে দেন? ৬ মাস পরে, ৬ মান্থ পরে পরে দিয়ে দিচ্ছেন? জি। আচ্ছা, এটা কি আপনি নিজেই দেন নাকি ভেটেরিনারিয়ান নিয়ে এসে? ডাক্তার আইলে ডাক্তার একবার দেখাই দিয়ে যায়, দেখাই দিয়ে গেলে আবার নিজেরাই আমার ছেলে এটার ইঞ্জেকশনগুলি করে। আচ্ছা আচ্ছা, আর এমনি যে আপনি যারা ভেটেরিনারি ডাক্তার যাকে নিয়ে আসেন আমি সবসময় তারা তো ভালো হেল্প করে, তো হেল্পফুল হেল্প করে? হ্যাঁ গো, ১০০০টা বিজি দিয়ে এবার আনা লাগে, এবার আসতো দিন তেমন খালি ফোনের মাধ্যমে পাওয়া যায় না বিশ্বে, তাহলে তো হেল্পফুল না, তাহলে কি কেমন হলো? আইবে বড় বড় খামার আছে, যেটি গরুর খামার ওই এই খামারে আইবে দৌড়বে এই সমস্ত খামার, মানে ছোট খামারই দেখি। ছোট ছাগলের খামারের কথা কইলে হ্যাঁ গো মানে ডাকিও আনা যায় না, আসতে চায় না। না তো মোটামুটি এখন এই মুহূর্তে যেহেতু আপনার খাদ্যের যোগানের একটা মানে কিন্তু সংকট পড়ে যাচ্ছে, কাঁচা ঘাস, সেই ক্ষেত্রে পরিকল্পনা কি করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? খামার তো টিকে রাখবেন নাকি কি করতে যাচ্ছেন? না টিকে রাখবার, একবার একটা জিনিস পারলে ছাড়তে পারো মায়া লাগে, খুব মায়া লাগে। এখন যে একটু অভাবে পড়ে গেছে বলে যে সব ছাইড়ে দেবো তা তো হয় না, দেহি যদি রাখতে পারি কষ্ট মষ্ট করে। এমনি পরিকল্পনা কি করছেন যে কোথায় বাসস্থান করবেন আবার বা কিভাবে আসলে নতুন করে সাজাবেন? এখন তো আপনি যেটি বললেন সেক্ষেত্রে মনে হচ্ছে বিধ্বস্ত, কারণ কাঁচা ঘাসের যোগান নেই, তারপরে আপনার ১০টি ছাগল মারা গেল। আছি এখন ওই মানে যে একটু ঘাস যেই এলাকায় আছে এই এলাকায় যাইয়া দেহি একটা খামার খামার দিতে পারিনি, হেমায়তপুরের ওদিকে যাইয়া। আচ্ছা, এটা ভাড়া নিয়ে চলছে? এটা ভাড়া নিয়ে। আচ্ছা আচ্ছা, যেই হেমায়তপুরের ওদিকে যাইয়া যাতে একটু যখন পালা ধরছি যখন জানছি হেমায়তপুর নিয়ে যদি একটু জায়গা বড় জায়গা নিয়ে যদি ১০০ ছাগলের মতন যদি একটা প্রজেক্ট করতে পারি তাই আল্লাহর নামে চলতে পারবো। আচ্ছা, যেহেতু ১০০ ছাগলের কথা বললেন আমরা একটু জানতে চাই, যদিও এটা মানে খুবই সিক্রেট কথা, অনেক খামারই হয়তো বলতে চাবে না, সেটি হলো যে ১০০ ছাগল পালন করলে মোটামুটি ভালোভাবে যদি পালন করতে পারে নিজস্ব জায়গায় প্লাস হলো যে কাঁচা ঘাসের যদি যোগান থাকে সেক্ষেত্রে মোটামুটি মান্থলি প্রতি মাসে হিসাব করলে কত টাকা আয় করা যাবে? এটা শোনেন, এটা ছাগল গরুর ব্যবসা, এটা জিনিসটা হচ্ছে যদি আল্লাহ পাক যদি ভালো রাখে। না ওইটাই বলছি, একটা ছাগলের আপনি খাওয়াইলেন গাভিন হলো ৬ মাস পর বাচ্চা দিলে এই বাচ্চা ছাগলের দুধ তো বেচা যাবে এমন তো কোনো কথা নাই, না এই বাচ্চা ডাঙ্গর হইবে আবার মনে করেন যে ৬ মাস বাচ্চাটা পালতে হইবে, তার ৬ মাস পরে এইবার এই বাচ্চাটা আবার কিছু পয়সা আবার বেচা যাইবে, বেচা গেলে নিজেরও বাইরা থেকে কামাই করে খাইতে এগুলোর খাওয়াইয়া এই পর্যায়ে আল্লাহ নাম লইয়া সামনের দিকে আগান যাইবে। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে কিন্তু ছাগলের ব্যবসার টাকা হঠাৎ করে পকেটে লইতে পারবেন না, পারবেন কি যে এইটা কিনবেন এইটা বেচছে এই টাকার পকেটে লইতে পারবেন, ছেলে কিন্তু আমার আয় হইবে না, এটার এই ১ বছর পালা লাগবে, ১ বছর পর এটার আয় ব্যয় বসবেন, তারপর এটা ধৈর্য ধরতে হয়। হ্যাঁ এটা ওরে ধৈর্য, ওরে ভাই ধৈর্যের আর শেষ নাই। তো আপনার কাছে কি মনে হয় ছাগলের খামার আসলে কি লাভজনক? লাভ, লাভজনক, লাভ, অনেক লাভ, পালতে পারলে অনেক লাভ, অনেক লাভ। হ্যাঁ ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটি কথা শুনবো, সেটি হলো যে যারা আসলে নতুন খামার করতে চায় তারা কিন্তু অভিজ্ঞ এবং সৎ খামারই খোঁজে, যেমন একজন মানুষকে যদি পেতাম সেক্ষেত্রে তার সাথে আলোচনা করে তার খামার থেকে কিছু ছাগল নিতাম নিয়ে আমি নিজে একটি খামার করতাম, তো সেই সুযোগটি কি আছে আপনার কাছে? হয়তো আমার কাছে দেওয়া সৌদি এক লোক থাকতো, সে ফোন করতে করতে এই পেরে আইসে এখান থেকে আইয়া ১৬টা ছাগল নেছে। আচ্ছা আচ্ছা, আমার এই খামার থেকে ১৬টা ছাগল নেছে, একটা নেছে পাড়া ছাগল। আচ্ছা, আর ১৬টা ছাগল নেছে, সব নেছে ১৬টাই নেছে গাভিন ছাগল।
আচ্ছা আচ্ছা, সেগুলো কত করে বিক্রি করলেন মোটামুটি? আমি মোটমাট হ্যাঁ আইছে, লোকও ভালো লোক, আর আমার যেভাবে কইছে যে ভাই আমি ছাগল নেমু, হে বাচ্চা বাচ্চা সাইড করছে, ষোলোটা ছাগলই ছিল গাভীর। আচ্ছা, এগুলো বিক্রি করলেন কত করে? আমি 2,50,000 টাকা আমার দেশ ষোলোটা। হ্যাঁ, তো দর্শক আপনি চাইলেও আসতে পারেন। 2,50,000 টাকা দেশে নিয়া হে ফোন করছে, হ্যাঁ রে বললে দিছি যে আপনি একটা গর্ত করবেন, শীতে এনেছেন শীতে গর্ত করবেন, গর্তের ভিতরে আগুন জ্বালাইয়া সারা রাত্রি রাখবেন। আচ্ছা আচ্ছা, মানে বিশেষ ক্রাইটেরিয়া? হ্যাঁ, আগুন জ্বালাই রাখবেন, ওই যে দেখেন না যে আগুন, আগুন জ্বালাইয়া রাখবে, যদি আগুন জ্বালাই না থায়, একবার যদি রাইতের ভিতরে যদি একবার আমরা যাতে আগুন দিয়ে ছেকতে পারেন, তাহলে ছাগল ঠান্ডার লাগবে না। ঠান্ডা লাগবে। আপনি এখন এভাবেই চলছে? এখন আমি এই 3 বছর পর্যন্ত আগুন আগুন জ্বালাইয়েই আমি রাখতে আছি। আচ্ছা, এখন যে গরম পড়ে তারপরে সন্ধ্যার সময় আমি একটু আগুন দিয়েছি। মোটামুটি একটি গাভীন ছাগল নিতে গেলে আপনার থেকে মানে ভালো মানের, আপনার এখানে যে জাতগুলো রয়েছে এগুলো মোটামুটি বাচ্চা দেয় তো 6 মাস পরে তো দেয়? 6 মাস পর। হ্যাঁ। আচ্ছা, কয়টা বাচ্চা দেয় মিনিমাম? 3টা বাচ্চা। 3টা বাচ্চা, সেক্ষেত্রে এরকম একটা গাভীন ছাগল আপনার থেকে এখন নিলে কেমন দাম পড়বে? 50,000 টাকা পড়বে। 50, 40, 30, 35, মানে 35-এর নিচে হবে না? আচ্ছা, এখন আপনি বলেন আপনার এখানে 50টা ছাগল আছে তো? না না, আছে 22টা। আচ্ছা, এই 22টা ছাগলের জন্য এখন পাঠা আছে কয়টা? একটা পাঠা। আচ্ছা, পাঠার বিষয়ে আমরা একটু কথা বলবো। একটা পাঠা দিয়ে আসলে কতগুলো ছাগল আসলে প্রজনন করে? একটা একবার দুইবার, মানে যে এই আজ 2টা গরম হয়েছে, কাইলে আবার একটা হয়েছে, এইভাবে হয়। একবার তো সব একসাথে গরম হয় না, এই দিয়ে একটাই চলে, একটা দিয়েই চলে। আচ্ছা, একটি পাঠা মোটামুটি আমরা জানি 8-9 মাস গেলেই এটা আসলে ব্রিডিংয়ে আনা যায় আর কি। আনা যায়, হ্যাঁ তাই তো। হ্যাঁ, আর এটা মোটামুটি কয় বছর পর্যন্ত আসলে ব্রিডিং করানো যায়? এটা আমি 3 বছর পর্যন্ত, আমার 3 বছর হয়েছে এইটার আতালে। আচ্ছা, 3-4 বছর করানো যায়? হ্যাঁ, করা যায়। ভালো মানের পাঠা এবার এটা বেচলাম, এইগুলি বাচ্চা দিলে দিকটাতে রয়েছে দেখুন, ওই যে বাচ্চা দিলে এটা বেচলাম, আবার আর একটা নতুন করে রাখলাম। আচ্ছা, এই যে কালো এটা বিক্রি করে দিবে? হ্যাঁ, ওটা বিক্রি করে দেব। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা খামারটি আরো বড় পরিসরে করা? হ্যাঁ, নেয়াইতেছে যে বড় করমু। আচ্ছা, যে মরছে 10টা তো মরছে, তো যেটা হায়াত নেই চললেই গেছে, সেই জন্য কি ছাইরে দেমু? ছাড়বেন না। আচ্ছা, ধরে থাকেন আপনার খামার আরো বড় হোক, আরো সুপ্রসার হোক, সেই কামনাই রইল, সেই দোয়াই করি আমরা। তবে যেটি হলো যে এই যে আমাদের এই ভিডিওটি দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার খামার থেকে 2-4টা ছাগল ক্রয় করে নিতে চায়, পরামর্শ নিয়ে নতুন খামারি হতে চায় বা খামার গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে? আছে আছে, ফোন নাম্বার দিয়ে দেবেন? একটু ফোন নাম্বারটি বলবেন। 01911 বলেন, 01911-80-84-17। আচ্ছা, চাচার নাম? আমার নাম মোহাম্মদ দুলাল কাজী। তো দুলাল কাজী চাচা, আমরাও দোয়া করি যে বললামই যে আপনার খামার আরও বড় হোক, ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম যে আসলে কিভাবে খামার গড়তে পারবেন, ছাগলের খামার করে লাভবান হতে পারবেন। তো ছাগলের খামার করার মতো মানে ছাগল পালন পদ্ধতি নিয়ে বেশ কিছু আইডিয়া বা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আরও হয়তো অনেক তথ্যই রয়ে গেছে যে তথ্যগুলো দেওয়া হয়নি, সেই সকল তথ্য যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে খুব সহজে আপনি ফোন করে চাচার সাথে কথা বলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ, আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। তবে যারা আমাদের ইউটিউব নিয়মিত দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালোবাসেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।